ইলিশ, ইলিশ খেতে পছন্দ করেন না বা ইলিশ ভালোবাসেন না এমন মানুষ হয়তো কমই আছেন। আমাদের পছন্দের মাছের তালিকায় যে কয়টি মাছ আছে তার মধ্যে অবশ্যই সবার কাছে সবার শীর্ষে যে মাছ রয়েছে তা হচ্ছে ইলিশ। তাই তো ইলিশকে মাছের রাজাও বলা হয়ে থাকে। আর আমিও মাছের রাজা অর্থাৎ তাজা ইলিশের খোঁজে চলে গেলাম ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে। আমার ঢাকা থেকে চাঁদপুরে যাওয়ার মাধ্যমটা ছিল লঞ্চ, আর এই লঞ্চে করে চাঁদপুর যাওয়ার গল্পটা বলবো অন্য ভিডিওতে। চলুন ফিরে যাই ইলিশের গল্পে। চাঁদপুরের ব্র্যান্ডিং নাম হচ্ছে ইলিশ বাড়ি। চাঁদপুরকে কেন ইলিশ বাড়ি নামে নামকরণ করা হয়েছে তা আমি চাঁদপুরে না গেলে বুঝতে পারতাম না। আর আপনারা যারা ইতিপূর্বে চাঁদপুরে গেছেন তাদেরকে তো ইলিশ নিয়ে নতুন করে বলার কিছু নেই। চাঁদপুরের ইলিশ বাজারে গিয়ে আমার কাছে মনে হয়েছে এ এলাকার নাম চাঁদপুর না হয়ে ইলিশপুর হলে হয়তো যথাযথ হতো। আর কেন যথাযথ হতো তা বুঝতে হলে আপনাকে আমার মতো একদিনের জন্য সময় করে চলে যেতে হবে চাঁদপুরের বড় স্টেশনের পাশে মাছঘাটে। লঞ্চঘাট থেকে এই মাছঘাটে আসতে সম্পূর্ণ অটো ভাড়া নেবে 60 থেকে 80 টাকা। চাঁদপুরের মাছঘাট জুড়ে শুধু ইলিশ আর ইলিশ। আমি স্থানীয় আড়তদারদের সঙ্গে কথা বলে জানলাম তাদের এই মাছঘাটের ঐতিহ্য প্রায় 100 বছরের উপরে, আর এখানে বেশিরভাগ ব্যবসায়ী তাদের দাদার আমল থেকে ব্যবসা করে আসছেন। এটা তাদের পারিবারিক পেশাও বলা চলে। বাজারে ঢোকা মাত্রই চোখে পড়বে মানুষের কর্মব্যস্ততা, আর হাঁক ডাকে ছেয়ে গেছে চারদিক। আর সম্পূর্ণ পরিবেশটা বুঝতে আমার 4 থেকে 5 মিনিট সময় লাগলো। প্রত্যেকেই খুব ব্যস্ত সময় পার করছেন ইলিশ নিয়ে। কেউ ইলিশ নিলামে তুলছেন, কেউ নামাচ্ছেন, কেউ বা ওজন করছেন। আর এসব কিছুর মধ্যেই চলছে প্রতিদিনের কোটি কোটি টাকার ইলিশ বেচা কেনা। এই চাঁদপুর থেকেই ইলিশ ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশ জুড়ে। আর এই ইলিশ বেচা কেনা দেখার চিত্রটাও আমার কাছে ছিল একেবারেই নতুন। তো চলুন না আপনারাও একটু দেখে নিন কিভাবে হয় ইলিশ বেচা কেনা। ভোর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এমন কর্মব্যস্ততা বিরামহীনভাবে চলতেই থাকে। আর ইলিশের মৌসুমে অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসে এই বাজারে নাকি রাত হয় না, তখন নাকি 24 ঘন্টা ধরেই চলতে থাকে ইলিশ বেচা কেনার উৎসব। তারপরও এই ব্যস্ততার ফাঁকেই আমি একজনের সাথে একটু কথা বলতে সক্ষম হলাম। আপনাদেরকেও শোনাতে চাই কি কথা হয়েছিল তার সাথে। ব্যবসা কেমন চলতেছে? মাছের ব্যবসা মন্দা 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 ভালো। তো আপনাদের চাঁদপুরে তো ইলিশের এটা ঐতিহ্যবাহী বাজার। ঐতিহ্যবাহী বাজার হইলো ভাই, সে কিনে আনতেছে ওরও লোক ব্যাপারে লোকসান হইতেছে অনেক টাকা, বাজার নাই এখন। আচ্ছা আচ্ছা, বাজার অনেক খারাপ।
কথা বলছেন, মোকামে মাছ ঠিক মতন বিক্রি হইতেছে না, সাগরেরও মাছ আছে, আমাদের চাঁদপুরেরও মাছ আছে, কিন্তু সাগরের মাছের সাথে আমরা চাঁদপুরের মাছে রেটে আমাদের পত্ত হয় না, এটা তো টাকা লোকসান হইতেছে। এটা তো আপনাদের ব্যবসা তো অনেক বছরের, আপনাদের আমাদের এই ব্যবসা 50-60 বছরের, 60 বছরের ব্যবসা, মানে এটা আপনার দাদার আমল থেকে? না, দাদার আমল থেকে। আচ্ছা স্যার, এই এই বাজারটার বয়স কত হবে এই মাছের বাজারটা? চাঁদপুরের বাজার তো চলতেছে আজকে 50 বছর যাবে, কিন্তু আমাদের একে একে দুইবার নদীতে ভাঙছে, ভাঙার পরে এখন এটা আমরা 3-4 নম্বর স্থানে আছি। আচ্ছা, এই এই এইটাই 3 বার ভাঙছে? এই না, ওই সামনে ছিল, আরও পশ্চিম দিকে ছিল, আমাদের এই বর্তমানে যেটা আছে এটারও আর সামনে পশ্চিম সাইডে ছিল। আর এখানে প্রতিদিন কেমন কত টাকার মানে বেচা কেনা হয় মাছ? বর্তমানে তো আসলে সিজনের তুলনায় কম, তারপরে শীতের সিজন এই হিসাবে ভালো আছে বর্তমানে মাছ। এখন মন কত করে যাচ্ছে? এখন মন মনে করেন 1 কেজি যে সাইজের মাছ আছে ওইটা 30,000-32,000 টাকা ওরা মন যাচ্ছে 1 কেজি, 1100-1200 এই মাছ, আর 800-900 গ্রামের যে মাছটা ওইটা 25,000-26,000 টাকা মন যাচ্ছে, আর এরপরে আছে 500-600-700 যেটা ওইটা 19-20,000 টাকা মন যাচ্ছে। আর আপনার নিজের অভিজ্ঞতা কত বছরের ব্যবসা? আমার আজকে 9-10 বছর। আর এমনিতে এই বাজারে প্রতিদিন কত টাকার কেনা বেচা হয় ধরেন আনুমানিক? বর্তমান বাজারে, হ্যাঁ বর্তমান বাজারে মনে করেন আনুমানিক 2 কোটি টাকার কেনা বেচা। আচ্ছা আচ্ছা, আর এটা যখন যখন সিজন থাকে তখন? সিজন হইলে মনে হয় 2-10 কোটি টাকা বেচে। সবারই তো কর্মব্যস্ততা আর হাঁকডাকের মাঝে সব কিছু ছাপিয়ে সবচেয়ে বেশি আমাকে যে বিষয়টা আকৃষ্ট করছিল তা হচ্ছে তাজা ইলিশের ঘ্রাণ। সারা বাজার জুড়েই ছিল ইলিশের ঘ্রাণ, যার ফলে আমার খিদার মাত্রাও বাড়ছিল কয়েক গুণ। আমি যখন স্থানীয় আড়তদারকে খুচরা 2 পিস ইলিশ কেনার জন্য প্রস্তাব করলাম, তিনি আমাকে অবাক করে দিয়ে হাসি মুখে 1 কেজি ওজনের ইলিশ মাত্র 600 টাকা কেজি দরে দিলেন, সাথে কোথায় মাছ খাওয়া হবে সেখানেও তিনি লোক দিয়ে পাঠিয়ে দিলেন। ইলিশ বাজারের পেছনেই বেশ কয়েকটি হোটেল আছে, আমি যার হোটেলে গেলাম তার হোটেলটা এই এলাকার সবার কাছে বেশ জনপ্রিয়, শাহজাহানের হোটেল বললে সবাই চেনে। তার সাথে কথা বলে যা বুঝলাম তার জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে তার সততা। তিনি ইলিশ নিয়ে তার নানা গল্প শোনাতে শোনাতে ইলিশ রান্নার কাজ চালিয়ে গেলেন। পেঁয়াজের দাম বাড়তির কারণে ইলিশে এখন আগের মতো পেঁয়াজ দিতে পারেন না বলেও জানালেন। ব্যবসা তো অনেক বছর হয়ে যায়, প্রায় 40 বছর, 40 বছর হয়ে গেছে। আমরা এখানে এই মাছ পাকাই, গোস পাকাই, যেমন ইলিশ মাছ, রুই মাছ, খাসি, গরু, মুরগি, চিংড়ি এগুলি হয়, ভর্তা হয়, 4-5 আইটেম। আমার এখানে ইলিশ মাছ খাওয়ার জন্য বর্ষায় লোক খুব বেশি হয়, আপনার শীতের দিনে লোক কম হয়। শীতের দিনে তো আর ইলিশের সিজন না, সিজন এলো বর্ষায়, বুঝছেন? বর্ষায় অনেক লোক হয়, ঢাকা থেকে অনেক লোক আসে, সিলেট থেকে আসে, চিটাং থেকে আসে, তো তখন আমাদের দোকানদারি অনেক ভালো হয়। তখন বাংলাদেশ থেকে লোক আসে? বাংলাদেশ থেকেই তখন লোক আসে, বুঝছেন? শুধু চাঁদপুরের লোক না, অনেক দূরের থেকে লোক আসে। আমরা মাছে বাঁচতে তেমন কিছুই দেয় না, স্রেফ কিছু হলুদ আর কিছু লবণ, এতটুকুই দিই, অন্য কিছু দেওয়া হয় না। আর মশলার ক্ষেত্রে? মশলার ক্ষেত্রে আমরা বাজাতে অন্য কোনো মশলা দিই না, হলুদ আর মরিচ দিই, লবণ, আর পাকের টাইমে অনেকটাই দিই, যেমন সরষা দিই, হলুদ, মরিচ, জিরার গুঁড়া, আদা, রসুন এগুলি দিতে হয়। পেঁয়াজের পরিমাণটা এখন তো একটু দাম বেশি, একটু কম দিই, আর যখন আবার দাম কম থাকে তখন বেশি দিই, হ্যাঁ তখন দিই। পেঁয়াজের দাম বাড়াতে? হ্যাঁ, পেঁয়াজের দাম বাড়াতে যে জায়গায় 4 কেজি লাগতো সেই জায়গায় 2 কেজি। আচ্ছা, মাছটা বড় হয়ে গেছে। এখানে বসে ইলিশ খেতে চাইলে সম্পূর্ণ ইলিশ রান্না করে দেওয়া বাবদ দিতে হবে 150 টাকা। তাছাড়া ইলিশের সাথে আপনি আলাদা ইলিশ ভর্তা সহ নানা রকম ভর্তা আছে নিতে পারবেন, সেগুলোর জন্য আলাদা দাম দিতে হবে। আর ইলিশ খাওয়ার সাথে সাথে আপনাকে আরও যে বিষয়টি মুগ্ধ করবে তা হলো এখানের মানুষগুলোর সরল হাসি। ইলিশ বাড়ির অর্থাৎ চাঁদপুরে এসে তাজা ইলিশ খাওয়ার স্বাদটা যে কেমন তা আসলে এখানে এসে না খেলে আপনি উপলব্ধি করতে পারবেন না। এটুকু বলে রাখতে পারি এখানে আসলে আপনার 1 পয়সাও বৃথা যাবে না।
সারাদিন ইলিশ বাজারে ঘুরে যা বুঝলাম, এই ইলিশের বাজারকে কেন্দ্র করেই এখানে কয়েক লাখ মানুষের জীবিকা গড়ে উঠেছে। তাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলাম হাজার হাজার বছর বেঁচে থাকুক এই ইলিশ বাড়ি। ইলিশ বাজারে ইলিশ খাওয়া হয়ে গেলে সময় থাকলে পায়ে হেঁটে চলে যেতে পারেন পাশেই স্থানীয়দের কাছে মোহনা নামে পরিচিত মোহনায়। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল বলে এই জায়গাকে মোহনা নামে ডাকা হয়। এখান থেকে চাইলে আপনি ট্রলার ভাড়া করে মিনি কক্সবাজার নামক জায়গা থেকেও ঘুরে আসতে পারেন। গোটা ট্রলার ভাড়া নেবে 400 থেকে 500 টাকা, তাছাড়া জনপ্রতি 50 টাকা করেও যাওয়া যায়। আর এভাবেই সারাদিন ঘোরাঘুরি করে ইলিশ খেয়ে আবার ফিরতি লঞ্চে করে একরাশ আনন্দ নিয়ে নিজের নীড়ের উদ্দেশ্যে রওনা হওয়া। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।